যাওয়াদের জেরে একটানা বৃষ্টির জন্য এবার গাছ উপড়ে পড়ল কলকাতার রাস্তায়। জানা গিয়েছে উত্তর কলকাতার বিবেকানন্দ রোডে গাছ উপড়ে পড়েছে, তার জেরে সাময়িকভাবে বন্ধ হয়ে পড়েছে যান চলাচল এবং তাতে সাধারণ মানুষ এবং পথচারীদের দুর্ভোগ আরো বেড়েছিল। কিন্তু কলকাতা পুরসভার তৎপরতায় দ্রুত পরিস্থিতি স্বাভাবিক করে দেওয়া গেছে। আধুনিক যন্ত্রের মাধ্যমে কয়েক মিনিটের মধ্যেই সেই গাছটি কেটে ফেলেন পুরসভার কর্মীরা। চোখ রাখবো পরবর্তী খবরে। এবার বুকে ব্যথার সমস্যা নিয়ে এসএসকেএম হাসপাতালে ভর্তি হলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাই সুব্রত বন্দ্যোপাধ্যায়, এবং তাকে দেখতেই বিকেলে হাসপাতালে গেলেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। হাসপাতালে গিয়ে চিকিৎসকদের সঙ্গে কথা বলেন, ভাইয়ের শারীরিক অবস্থার খোঁজ করেন তিনি। হাসপাতাল সূত্রের খবর, বুকের সমস্যা নিয়ে কার্ডিওলজি বিভাগে ভর্তি রয়েছেন সুব্রত। আইসিইউতে তার চিকিৎসা চলছে। বেশ কয়েকদিন ধরেই বুকে ব্যথা হচ্ছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাইয়ের। আগামীকাল তার শারীরিক অবস্থার বিষয়টি আরো খতিয়ে দেখা হবে এমনটাই হাসপাতাল সূত্রের খবর। অন্যদিকে আবার অভিষেক বন্দ্যোপাধ্যায় তার খোঁজ নিয়েছেন এমনটাই সূত্রের খবর। এই সম্পর্কে যেকোনো আপডেট সবার আগে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে এখন সাবস্ক্রাইব করুন এবং সাবস্ক্রাইব করলে পাশে নোটিফিকেশন বেল দিকে বাজিয়ে দিন, যাতে আমি নতুন কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন সবার আগে পৌঁছে আপনার কাছে। এবং আর রিকোয়েস্ট আপনার কাছে, ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিন, কারণ আপনার একটি লাইক আমাকে অনেক উৎসাহিত করে পরবর্তী ভিডিও আপলোডের জন্য।